हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। इसमें शुरमा शुरमा न्यूयॉर्क ब्लॉग्स থেকে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সানকিন মেডো পার্ক। সেখানে আমার সিস্টার এন্ড সিস্টার ল আমাদেরকে বারবিকিউ খাবে, তাই আমাদেরকে এখন পার্কে নিয়ে যাচ্ছে। সেখানে আমি যাচ্ছি, তাই আমি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমি এই ভিডিওটা আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব, সেজন্য আপনারা আমার সাথেই থাকতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে। আশা করি আপনাদেরও আমার সাথে ভালো লাগবে। আর আমার চ্যানেলের যে বেল আইকনটা রয়েছে সেটাকে আপনারা প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি যেন আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। এখন অলরেডি আমরা পার্কে চলে এসেছি, সানকিন মেডো পার্ক। এটা লং আইল্যান্ডে, এখানে খুব বড় একটা পার্ক। এই পার্কে অনেক সবাই এখানে মোটামুটি আসে। এখন যেহেতু প্যান্ডামিক টাইম তা শেষ হয়ে গিয়েছে, প্যান্ডামিক অলরেডি মোটামুটি আমেরিকার সিচুয়েশন এখন অনেকটু ভালো, তাই এখন তাছাড়া এটা একটা লং উইকেন্ড। সবাই এখানে 4th of July থেকে শুরু করে এখন যে অনেকগুলো দিন সবাই ছুটি পেয়েছে, তাই এখন সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আর এই পার্কটা এখন খুবই বিজি, এখানে পার্কিং লট অলরেডি ফুল। এখানে পার্কিং লটে অনেক অনেক গাড়ি রয়েছে, কেউ এখানে বেশি এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না, অলরেডি পার্কিং লট ফুল হয়ে গিয়েছে। এখানে বারবিকিউ, এখানে বিফ দেখা যাচ্ছে, বিফ স্টেক, তারপর এখানে চিকেন, শিশ কাবাব এখানে রয়েছে। এখানে অনেক ভ্যারাইটিস আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই মজার বারবিকিউ আমরা আজকে খাবো। এখানে যেহেতু ওরা এখানে রেডি করে নিয়ে আসছে সব কিছুই, জাস্ট এখানে আমরা কুক করে তারপর আমরা এটা সবাই মিলে এনজয় করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমার হাজব্যান্ড, আমার এখানে ব্রাদার ইন ল, এখানে সিস্টার, সবাই আমরা এখানে আসছি ফ্যামিলি গেট টুগেদার করার জন্য। এখানে আমরা অনেকক্ষণ সময় থাকব, নাইট টাইম পর্যন্ত এখানে থাকব। এখান থেকে আবার আমরা চলে যাব অন্য কোথাও, সেটাও আমি সবার সাথে শেয়ার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে বারবিকিউ মোটামুটি এখানে অলমোস্ট ডান। এখন আমি কিছু কিছু আমি সার্ভিং প্লেটে তুলে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শিশ কাবাব আর এখানে চিকেন, বিফ স্টেক, এগুলো সবই আমরা আসলে 24 আওয়ার্স আগে এটাকে আমি আমার সিস্টার মেরিনেট করে রেখেছিল। আসলে কি, যখনই আপনি কিছু বারবিকিউ করবেন, মেরিনেটটা যদি একটু বেশি টাইম মতো করে রাখেন তাহলে এটা সফট হয়, আবার টেস্টও খুব ভালো হয়। তাই মেরিনেট একটু বেশি সময় করে রাখলে এটা টেস্টটাও ভালো হয়, তাই ও একদিন আগেই মেরিনেট করে রেখেছিল। আজকে তাই আসছি আমরা এখানে, আমরা কিছু জিনিস ওরা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছে। এই পার্কটা আসলে এখন আজকে খুবই বিজি। এখানে আমরা এখানে যে টেবিল যে থাকে ওটা আসলে পাওয়া যাচ্ছিল না, খুঁজে খুঁজে আমাদের নিতে হয়েছে অনেক দূর পর্যন্ত, আমাদের খুঁজে খুঁজে তারপর আমরা বের করে একটা স্পেস নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মেনু কিছুটা রেডি হয়ে গিয়েছে, আমরা কিছু কিছু এখন খাওয়া শুরু করে দিব। সাথে আবার কিছু অন্য আইটেমও এখানে রয়েছে, লাইক যখন বারবিকিউতে যারা আসে অলরেডি সব কিছুই বাসা থেকেই রেডি করে নিয়ে আসতে হয়, যেহেতু এখানে কুক করতে হয় জাস্ট, আর তো সব কিছু বাসা থেকে নিয়ে আসা হয়। এখানে দেখতে পাচ্ছেন হালাপিনো, হালাপিনো কিছু এখানে নিয়েছে, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি তাই সাথে হালাপিনো নিয়ে নিয়েছে। যে দেখতে পাচ্ছেন আমরা একটা অলরেডি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুল করবেন না, যাতে অন্যরাও দেখার সুযোগ পেয়ে যায়। আপনাদের একটা লাইক অ্যান্ড শেয়ার অন্যরাও এটা দেখার সুযোগ পেয়ে যাবে।
আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা আমি গ্রিলের মধ্যে যে আমার সিস্টার একটা গ্রিলের মধ্যে ফিশ মেরিনেট করে রেখেছিল, এটা লাইক এখানে আমরা চাইনিজ স্টোর থেকে নিয়ে এসেছি। এটা আমার বোন এটাকে অলরেডি এটাকে মেরিনেট করে সুন্দর করে স্পাইসি করে নিয়েছে। এখন এটাকে ফ্লিপ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার দুলাভাই যে ব্রাদার ইন ল, সে অনেক ভালো বারবিকিউ করে,